পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় জোড়া রোগের রিহ্যাব থেরাপি চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে হাড়ের সমস্যাগুলো রয়েছে সে বিষয়টি, আর কোনো কোনো সময় দেখা যায় যে অনেকে বলে ঘাড়ে ব্যথা করছে এবং সেটা শোল্ডার পর্যন্ত হাতে যাচ্ছে না, হাতে যাচ্ছে না বাট একটা লোকালাইজড জায়গায় পেইন, সেটা কেন হয়? আসলে ঘাড়ের সাথে শোল্ডারের এখানে অনেকগুলো মাসেলস আছে এবং একটা মানে কানেকশন আছে। এখানে ঘাড় থেকে অনেকগুলো নার্ভ আপনার শোল্ডারের দিকে পাস হয়। আমাদের যে সার্ভাইকালে এখানে একটা ব্রাকিয়াল ফ্লেক্সাস আছে এবং পাশাপাশি এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু মাসেলস আছে, যেমন ট্রাফিজিয়াস। এই ট্রাফিজিয়াস মাসেলস আমাদের ঘাড়ের দুই সাইডেই আছে, তো সেইখানে অনেক কারণে দেখা যায় যে এই ঘাড় এবং আপনার শোল্ডারে ব্যথা হতে পারে। তাছাড়া কিছু কমন ডিজিজ আছে, যেমন আমি এর আগে বলছিলাম যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, শোল্ডারে যদি কোনো কারণে ক্যাপসুল ইনফ্লামড হয় যে কোনো কারণে হোক, সেটা অনেকের ডায়াবেটিক ইনডিউস হতে পারে, অনেকে আঘাত পেয়ে হতে পারে, বা অনেকে দেখা যায় যে মাসেল স্পাজম হয়ে হতে পারে, বা বিভিন্ন কজ আছে, বিভিন্ন অনেকে হয়তো পশ্চারাল প্রবলেম থেকে হতে পারে, অনেকে কাত হয়ে ঘুমানে বা বালিশের সমস্যা থেকেও কিন্তু ঘাড়ে প্রবলেম হতে পারে, তখন হয়তো আপনার এই শোল্ডার বা এই জাতীয় মাসেল পেইন হয়। তবে যদি রেফারড পেইন না থাকে, যেমন একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা না যায়, তাহলে বুঝতে হবে এখানে লোকালাইজড আইদার মাস্কুলোস্কেলেটাল কোনো ডিজঅর্ডার, সেটা হতে পারে ক্যাপসুলে ইন্টারনাল প্রবলেম বা মাসেলের কোনো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসেস করলে বুঝতে পারি যে এটা মাসেল কোনো আপনার মানে পারসিস্টেন্ট বা কোনো ট্রানজিয়েন্ট সে টাইট হয়ে আছে কিনা, কোনো হুম হুম স্পাজম হয়ে আছে কিনা। সেই ক্ষেত্রেও একমাত্র ট্রিটমেন্ট আসলে থেরাপি, এবং থেরাপির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজ, বিভিন্ন আপনার স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, মোবিলাইজিং এক্সারসাইজের পাশাপাশি বিভিন্ন যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা লেজার থেরাপি বা আপনার বিভিন্ন লেটেস্ট থেরাপিগুলো এখানে কিন্তু অনেক কার্যকর। এবং দেখা যায় যে এই ক্ষেত্রে তেমন কোনো মানে কোনো ওষুধেরই প্রয়োজন নাই, জাস্ট হুম হুম হাত আর হচ্ছে মেশিন, এই দুইটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি দেখা যায় রোগী এমনিতেই ইম্প্রুভ হয়ে যায়। তবে এই সকল ক্ষেত্রে আসলে কারণ নির্ণয় যদি করা যায় যে এই কারণে হচ্ছে হুম হুম শোল্ডারের ব্যথাটা, তাহলে কিন্তু আমরা রোগীকে এজুকেশন দিতে পারি যে আপনার তার এই যদি কোনো সমস্যা পোস্টারাল কারণ হয়ে থাকে হয়ে যে থাকে তার কাজের কারণে হচ্ছে, তখন হতে, কিন্তু সেটার কারেকশন সেটা করাটা আমরা দরকার। কারেকশন করতে পারি। যেমন অনেকে কম্পিউটার ব্যবহার ভুলভাবে করে থাকে, বা অনেকে দুইটা বালিশ ব্যবহার করে, বা হুম হুম অনেকে হয়তো কাজটাই তার মানে এমন একটা অবস্থানে করে একটা হাতের উপরে প্রেশার দিয়ে হয়তো তাকে কাজ করতে হয়। অনেক কাজ আছে যেটা হয়তো সে বুঝতে পারে না, হুম হুম যখন ডিজিজটা বা সমস্যাটা তৈরি হয় তখন সে আমাদের কাছে আসলে আমরা আইডেন্টিফাই করি যে এই কারণে হচ্ছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মানে আমরা অ্যাক্টিভিটিস থেকে বা অকুপেশনাল হুম হুম হ্যাজার্ড এটা কিন্তু অনেক বেড়েই চলছে, যত দিন যাচ্ছে নতুন নতুন এই সমস্যাগুলো আরো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ব্যথা আক্রান্ত হচ্ছে। এই যে অকুপেশনাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে দেখা যায় যে জাস্ট অকুপেশন যদি সে ওইখানে কাজটা কারেকশন করে হুম হুম তাহলে কিন্তু এমনিতেই ব্যথা চলে যাবে, মানে সে এমনি মানুষ সে কিন্তু ফিটনেস খুব চলে আসে। বেশি ঔষধের উপরে ডিপেন্ডেন্ট, মানে বলে যে একটা ওষুধ লিখে দেন কিন্তু তাকে যদি মানে অ্যাডভাইস করা হয় যে আপনার এটা কারেকশন করেন, আপনার মানে কাজের ধরনটা কিভাবে করা উচিত সেটা কারেকশন করে, সেটাকে কিন্তু খুব একটা মানে আমলে আমলে নিতে নিতে চায় না, চায় না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আসলে এটা আমলে নিলে কিন্তু অনেক কাজ করে, হ্যাঁ, এটা আমি যেটা আসলে দেখেছি। মানুষকে সচেতনতার একটা ব্যাপার আছে, মানুষ আসলে সবাই ব্যস্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ধৈর্যেরও একটা ব্যাপার আছে, কারণ মানুষ ইনস্ট্যান্ট সে রেজাল্ট চায় যে একটা আপাতত আমাকে কিছু একটা দেন যেন আমি একটু কষ্ট হ্যাঁ, থেকে। সেটা আপাতত একটা কোনো ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে বাট কারণটা আগে বুঝে সেটার কারেকশনটা দরকার। আমাদের সাথে একজন দর্শক আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পান্ডবন থেকে বলতেছিলাম, নজরুল ইসলাম। জি, আমার ওয়াইফের ছোটবেলায় মায়ের 4 বছর থেকে পায়ে আঘাত পাইছিল, বুঝছেন? কত বছর বয়সে? 4 বছর বয়সে। আচ্ছা, জি। আর এখন ওনার বয়স হলো বর্তমান 30 বছর। এখন দুই সন্তানের মা,
আমার হাঁটুতে বেশি সমস্যা, হাঁটুতে ব্যথা করতেছে, ফুলে গেছে। তো আমি প্রাথমিক ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখানোর পরে পরে বলতেছে এটা বাতের ব্যথা। এরপরে দেখতেছি ওষুধ খাওয়ার পরে আরো বেশি হয়ে গেছে। তখন আমি চট্টগ্রাম নিয়ে গেছি, চট্টগ্রামের হাসপাতালের সামনে একটা ইসিক ডায়াবেটিস সেন্টার আছে, ওখানে অধ্যক্ষ ডাক্তার আব্দুল ভাইকে আমি চিকিৎসা করাইছি, বুঝছেন। আর উনি বলতেছে ওইটা হাঁটু ক্ষয় গেছে, আর উনি হাঁটতে পারতেছে না, বসতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, বসে বাথরুম করতে পারতেছে না, অনেক কষ্ট হয়ে যেতেছে। এটা কি শুধু শুধু একটা হাঁটু না দুইটা হাঁটু এবং অন্য জায়গাও ব্যথা আছে শরীরে? এটা হলো ডান হাঁটু। হ্যাঁ হ্যাঁ, ওনার খুবই কষ্ট হচ্ছে। আমি এমআর করাইছিলাম, তারপরে বিভিন্ন এক্সরে করাইছি, হ্যাঁ আমি বিভিন্ন টাকা খরচ করছি, কারণ আমার এটা তো পাহাড়ি এলাকা, বুঝছেন। জি জি, উঠতে অসুবিধা হয়। হ্যাঁ উঠতেও অসুবিধা হয়, এখন তাহলে হাঁটা চলা এখন একদম বন্ধ। আচ্ছা ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে অনেক কারণে এই জাতীয় সমস্যা হতে পারে, যেমন আঘাত থেকে হতে পারে, তবে 1.5 বছর বয়সের আঘাত এখন হবে না, কারণ ওইটা একটা আমাদের অন্য একটা এইজ আছে যেখানে রিকভারি হয় বা আমরা বলবো রিজেনারেশন হয়। হ্যাঁ বয়স অনেক ছোট, সেটা থেকে আসলে হয় না, সম্ভবত কোনো আর্থ্রাইটিস আক্রান্ত সে, আইদার বিভিন্ন আপনার হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বা সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে বা যে কোনো একটা জোড়া, যে কোনো জোড়া যদি কোনো কারণে ফুলে যায় ব্যথা হয়, যেটা আমরা মনো আর্থ্রাইটিসও বলতে পারি, কিন্তু এটা কোনো কজ থাকতে পারে, এটা কোনো ইনফেকশন থেকে হতে পারে বা অটোইমিউন ডিসঅর্ডার থেকে হতে পারে। তো 30 বছর বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে না, করতে পারে, সেটা হচ্ছে যদি কোনো আঘাতের হিস্ট্রি থাকে, তাও ওনার ক্ষেত্রে মনে হয় না যে যে এই আঘাত থেকে এটা আসছে। তো আমার মনে হয় আপনার এটা প্রপার পুনর্বাসন চিকিৎসাটা হচ্ছে না, ওনাকে আরও ক্লিয়ার আইডেন্টিফাই করতে হবে যে ওনার আসলে রোগের কারণটা কী। যদি আপনি কারণ নির্ণয় না করেন, চিকিৎসা করে কোনো লাভ হবে না, ওষুধ খেয়ে বা বিভিন্ন থেরাপি বা অপারেশন যাই করেন না কেন, ওনাকে রোগের কারণ নির্ণয় করতে হবে যে কী কারণে ওনার সমস্যাটা হচ্ছে। যদি সেটা আইডেন্টিফাই করা যায় তাহলেই আপনার এটা ওনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু হাঁটু ব্যথা এবং ফুলা আছে, সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্ট থেরাপি, যেমন বাসায় একবার গরম পানি শেক, একবার ঠান্ডা পানি শেক, মানে আধা মিনিট 30 সেকেন্ড আপনি গরম দিলেন একটা হট ওয়াটার ব্যাগে, আবার 30 সেকেন্ড আইস প্যাক বা যে কোনো প্যাক কিনতে পাওয়া যায়, ফার্মেসিতে পাওয়া যায়, তো ঠান্ডা শেক দিলেন, এইভাবে কন্ট্রাস্ট শেক দিয়ে দেখেন, এটা হয়তো সাময়িক উপকার আসবে, কিন্তু এটা আপনাকে মানে আরও মানে আমি বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বা ব্যথা নিরাময় সেন্টার বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্নয় চিকিৎসা করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক লাইনটি সম্ভবত কেটে গেছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। আমরা কথা বলছিলাম যে পোস্টুরাল এডুকেশনটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট এবং রিহ্যাব থেরাপি। জি ধন্যবাদ। আসলে আমরা ওই যে আপনি বলছিলেন যে রোগীরা হয়তো ব্যথার ওষুধের প্রতি খুব একটা অ্যাফিনিটি থাকে, তা ঠিক, কিন্তু আসলে এটা আমাদের হয়তো সচেতনতার একটা এখনো ঘাটতি আছে। তো আবার কিছু রোগী আছে কিন্তু আমি পাই, যদি পরিমাণ কম, তারা কিন্তু এসে বলে যে ডাক্তার সাহেব আগে আমার রোগটা আইডেন্টিফাই করেন বা কি সমস্যা আছে, প্রয়োজনে সময় নিয়ে কাজটা করেন। তো তাড়াহুড়া আসলে কোনো কিছুতেই ভালো কোনো ফলাফল বয়ে আসবে না। প্রত্যেকটা জিনিসই আপনাকে এক হচ্ছে, হ্যাঁ আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে নিয়মিত এবং একটু ধৈর্যের সাথে, তাহলে কিন্তু আইডেন্টিফাই হবে যে কেন সমস্যাটা হচ্ছে, এবং সেটা যদি রুগী নিজের থেকে, যেহেতু সমস্যাটা রুগীর সমস্যা কিন্তু ডাক্তারের না, রুগীর সমস্যা, তো রুগী যদি নিজেরটা নিজে আইডেন্টিফাই করতে পারে স্পেশালিস্টের মাধ্যমে, তাহলে সে কিন্তু অনেকাংশেই দেখা যাবে যে আর এই ভবিষ্যতে সমস্যাটা বাড়বে না। তো এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি আর একটু সচেতনতা ডেভেলপ করতে পারি বা রুগীদের মধ্যেও আসে যে না আমরা আসলে ডাক্তারের কাছে শুধু ওষুধের জন্য যাব না, ডাক্তার তো ওষুধ দিতে পারে, ফার্মাসিস্টও কিন্তু ওষুধ দিতে পারে, তারা পড়ালেখা করছে, কারণ ওষুধের ব্যাপারে মানে ওষুধ প্রোডাকশান হতে শুরু করে তারা একেবারে সব কিছু তাদের সাবজেক্ট এটা, কিন্তু একজন ডাক্তারের মূল কাজ কি, ডাক্তারের কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিজিজ, মানে রুগীর রোগটা আসলে কি,
এবং এই অনুযায়ী কোন ওষুধটা এই রোগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো সেটা হচ্ছে ডাক্তারের কাজ বা এবং শুধুমাত্র কোন ওষুধ চিকিৎসাটা। দেওয়াই না, মানে তাকে কিছু সাজেশন দেওয়া, কিছু অ্যাডভাইস করা যেটা তার জন্য ভবিষ্যতের জন্য কাজে হ্যাঁ, লাগবে এবং কিন্তু বারবার যেন তার এই সমস্যাটা না হয় না হয়। সেটাও আর একটা। আমাদের এই যে আমি বলছিলাম অকুপেশনাল হ্যাজার্ড বা এই রোগের ক্ষেত্রে এই সাজেশনটি মেইন চিকিৎসা, মানে এটি হচ্ছে মূল মানে মেইন ট্রিটমেন্ট। এক্ষেত্রে ওষুধ হচ্ছে আপনার একটা গৌণ বিষয়, মুখ্য বিষয় হচ্ছে আমরা যে এডুকেশনটা তাকে দিব, যে এডুকেশনের কারণে সে আর এই সমস্যাটা বারবার আসবে না। যেমন এই যে আমি বলছিলাম যে হাঁটু গেড়ে বসে কাজ করার ক্ষেত্রে, তো যদি কাউকে একেবারেই হাঁটু গেড়েই কাজ করতে হয়, হয়তো পেশাগত কারণে করতে হয়, তো সেক্ষেত্রে তাকে হয়তো ওই সময় তাকে নি প্যাড ইউজ করতে হবে বা নি সাপোর্ট কোনো একটা কিছু যেটার উপরে গেড়ে বা একটা সফট কিছু ইউজ করতে হবে। তো এই এডুকেশনটা কে দিবে? এটা তো একজন স্পেশালিস্ট দিবে, তো কেন হয়েছে সেটা বার করতে হবে। আমার রুগী বলছে যে ওনার ওয়াইফ ও 1.5 বছর বয়সে আঘাত থেকে হয়তো ব্যথা এখনো আছে, এই যে ওনার একটা ভুল ধারণা, এটা কে ভাঙাবে? এটা তো ডাক্তারের কাজ। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শাহবাগ থেকে বলছি, জসিম। জি বলেন জসিম সাহেব, কি সমস্যা? জি আমার মেরুদণ্ড ব্যথা করে মাজার খানিক উপরে, আর আতের গাড়ের কাছে আতের যে জয়েন্ট এইখানে ব্যথা করে অনেক দিন ধরে। বয়স কত আপনার? আমার বয়স 29। কি করেন, পেশা কি? আমি পেশায় সোয়েটার গার্মেন্টসে। আচ্ছা, তো ডাক্তার দেখিয়েছেন, আর এই সমস্যাটা কতদিন আপনার এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ওনার কোমর ব্যথা, পিঠের মাঝামাঝি এবং শোল্ডারে ব্যথা, এবং উনি পেশায় একজন সোয়েটার বা গার্মেন্টসের কোনো একজন কর্মী বা ওখানে জব করেন উনি। তো গার্মেন্টস নিয়ে আমরা এর আগেও অনেকবার বলেছি, শুধু গার্মেন্টস না, এই জাতীয় যত পেশা আছে, স্পেশালি যারা সেলাই কাজের সাথে জড়িত, কেউ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করে, কেউ হয়তো আপনার দোকান বা নিজস্ব ব্যবসা পরিচালনা করে, কেউ হয়তো বাসা বাড়িতে কাজ করে, মানে প্রত্যেকটা লেভেলই কিন্তু সেম প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কোমর প্রবলেম এবং এই যে ঘাড় এবং শোল্ডারে সমস্যা। এর মূল কারণটা হচ্ছে সামনে ঝুঁকে বসে কাজ করা, একই রকম শরীরের একটা অঙ্গে বেশি প্রেশার। যেমন আপনি যখন কোনো গার্মেন্টসে মানে আপনার কোনো সেলাইয়ের কাজ করবেন, দেখবেন একটা পা সে ব্যবহার করছে, আর একটার কোনো ব্যবহার নাই, একটা হাতের ব্যবহার বেশি আর একটার কোনো ব্যবহার নাই। এই যে ইউনিল্যাটারাল অ্যাক্টিভিটিস, এবং সেটাকে আবার সে রেস্টও দেয় না এবং সে জানে না, এবং এটাকে যে রিকভারি দিতে হবে, রিকভারি একটা ব্যাপার আছে, রেস্টের একটা ব্যাপার আছে, এবং তাকে আবার অন্য জোড়ার সাথে বডির একটা সমন্বয় করে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে, এগুলো জানে না, যার কারণে বা জানার প্রশ্ন মানে আসলে অবকাশ নাই, সবাই তো সবকিছু বুঝবেও না, যখন আমাদের কাছে আসে তখন দেখি এই সমস্যাগুলো হয়। তো আমি আমি বলবো আপনার এটা বসে না থেকে আপনি একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ প্রয়োজন হবে আপনার, কিছু নিয়মিত এডুকেশন, এবং এডুকেশনগুলো কিন্তু আমরা বলে যাচ্ছি, আমরা বিভিন্ন এই যে আজকে এস টিভিতে কথা বলছি, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় আমাদের ডাক্তারদের যে পেজ বা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা এগুলো এডুকেশনগুলো নিতে পারেন, শিখতে পারেন যে বসার নিয়ম কি, কাজের নিয়ম কি, কয়টা বালিশ ব্যবহার করা উচিত বা কয় ঘন্টা হাঁটা উচিত। তো আমি মনে করি আপনার এটা বসে না থেকে একজন ডাক্তারকে দেখাতে হবে, পাশাপাশি ঘাড় এবং কোমরের কিছু এক্সারসাইজ এগুলো আপনাকে ইউটিউব বা স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে করে দেখতে হবে, আর কাজের ফাঁকে ফাঁকে বা কাজ না থাকলে নিয়মিত হাঁটা চলাফেরার অভ্যাস করতে হবে, মানে হাঁটার উপরে জোর দিতে হবে। হাঁটলে বা মুভ করলে অনেকাংশেই আপনার এই যে অকুপেশনাল হ্যাজার্ড, কাজের থেকে যে রোগগুলো হয় সেগুলো অনেকাংশই কমে আসে। কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে হাঁটলে ব্যথা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে তারা কি করবে? আপনাকে ধন্যবাদ যে আমি হাঁটার কথা বললাম মাত্র, কিন্তু যদি হাঁটলে বেড়ে যায়, আসলে যদি কোনো রোগ তৈরি হয়ে যায় তখনই সমস্যাটা হয়, আদারওয়াইজ আমরা হাঁটার কথা যখন বলছি সেটা হচ্ছে মিনিমাইজ, মানে রোগ যেন না হয় শরীরে, সেই জন্য বলছি। কিন্তু যদি কারো ক্ষেত্রে হাঁটার ব্যথা বেড়ে যায়, বুঝতে হবে তার রোগটা অলরেডি ডেভেলপ করে গেছে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম,
ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি রাজশাহী থেকে বলছি, আমার বয়স 17। তো আমার রোগ হচ্ছে এসপি আক্রান্ত। তো আমি কি এখানে আমার ওষুধ খাইলে ভালো থাকে বা ওষুধ বাদ দিলেই আমার সমস্যা হয়? কি মেন মেন পেন জয়েন্ট গুলোতে পেন, প্রচুর পেন। কি ওষুধ খাচ্ছ তুমি? ওষুধগুলোর নাম বলা যাবে? বুঝি নাই দর্শক, আপনি আরেকবার বলুন, আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে। সালফাসালোজিন। হ্যাঁ হ্যাঁ, তারপর টক্সেন্ট। টক্সেন্ট বারিসেন্ট দিয়েছিল, বারিসেন্টে কোনো ইনটুক পাচ্ছিলাম না, তখন আমাকে চেঞ্জ করে টপসেন্ট দিয়েছে। টপসেন্ট আমি তেমন ইনটুক পাই না, এখন ডিপ্রক্সেন্ট খাইলে আমি ভালো থাকছি, ডিপ্রক্সেন্ট বাদ দিলেই সমস্যা। তোমার ব্যথাটা কোথায় বেশি হয় বর্তমানে? আমার মোল মোল জয়েন্ট গুলোতে ব্যথা, প্রচুর ব্যথা। আচ্ছা, কি জানতে চাচ্ছ? আমার আমি জানতে চাচ্ছি আমি কিভাবে ভালো চিকিৎসা পাবো বা কোথায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব আরেকটি বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।